দেখুন হাড়িটা কালি হয়ে গেছে, এটাকে পরিষ্কার করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন সব রকম কাজ করতে হয়, শিখতে হয়, কাজ জানা থাকলে মানুষের অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন নস্কর, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে বাড়িতে কেউ নেই, বাড়ির সবাই গিয়েছে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে, আমি বাড়িতে একা আছি। তো একা একা কীভাবে বাড়ির কাজগুলো সামলাবো, কীভাবে করবো সারাদিনের কাজকর্ম আপনাদের কাছে শেয়ার করব। তো সকালে শুরুতে দেখলেন, অনেক সকালে উঠেছি, তো যা শুরুতে দেখলেন উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু বাজারে যাব, বাজারে কিছু ডাব কিনবো, আরও কিছু জিনিসপত্র কেনার আছে, তারপরে বাকি কি কি কাজ করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। সকালের একটু বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম, প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর যেহেতু আমার ঠান্ডা একটু রেস আছে, ঠান্ডা লেগে যায়, তাই আমি মাফলার সোয়েটার পরিয়ে নিচ্ছি, বাজারে যাচ্ছি, সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। কাজ কাটা চলছে, কাজ বাড়ি সব রকম কাজই করতে হবে, সকালতে করছি, সব দেখাতে পারিনি, অনেক কাজ চলছে। কত তাড়াতাড়ি করছি দেখুন, এগুলো করতে হয় প্রতিদিনই, যখন অল্প অল্প সময় পায় তো কিছু কিছু করে কিন্তু করতে হয়, একদিনে সব করাই যাবে না। এগুলো আমি একটা জায়গায় রেখে দেবো, সেটাও দেখাচ্ছি। চলুন, মোটামুটি হয়ে গেছে, এবার এখানটা যেহেতু বেশি হয়ে গেছে কিছু কাঠ রেখে দেবো, নাহলে এখানে জমে যাবে। কোথায় রাখছি, কী সুন্দরভাবে রাখছি একটু দেখুন। এই যে দেখুন, এখানে এই কাঠগুলো কেটে 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 কিন্তু প্রত্যেকদিন অল্প অল্প করে কেটে কেটে কিন্তু এই সাজিয়ে রেখে দিই, এগুলো শুকিয়ে যাবে, তারপরে জ্বালানি হয়ে যাবে। এই দেখুন বাঁশ দিয়ে বাঁধা আছে, নাহলে পড়ে যাবে। আর একবার দেখিয়ে দিই, তো সকালে কিছু কাজকর্ম সারা হলো, বাজারে গিয়েছিলাম, ডাব পেয়েছি, তো আরও দোকান খোলেনি, তো এবারে যাবো, দেখি অল্প কিছু কিনে আনবো। বাড়ির সবাই বিয়ে বাড়ি থেকে ফিরবে, তো ওদের জন্য কিছু রান্না বান্নাও করতে হবে, আপনাদের অল্প অল্প করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। মশলা বেটে নিচ্ছি শিলে, তো দেখুন বাটা মশলা আমরা খাই, বাটা মশলার টেস্ট বেশি হয়, আমাদের সব রান্নাবান্না কিন্তু বাটা মশলায় বেশি হয়, তো গুঁড়ো মশলায় আমাদের কিন্তু রান্না খুবই কম হয়, যতটা পারা যায় কিন্তু বেটে নেওয়া হয়। এই দেখুন মশলাগুলো বেটে নিয়েছি, দেখুন রান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্নার কাজটা করি, বাড়িতে লোকজন নিয়ে ভাত হয়ে গেছে, দেখাতে পারিনি, কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল, সরষের তেলে রান্না করবো। আর এই মাংসটা রান্না করব, আলুগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আলুগুলো আলুগুলো ভেজে নেব, মাংস রান্না করবো, বিয়ে বাড়িতে কাজে সব আসবে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। ভাত হয়ে গেছে, ভাতটা দেখাতে পারিনি, ভাত করে নিয়েছি, এই যে ভাত হয়ে গেছে, মাংস এনেছি বাজার থেকে, পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, রান্না করবো দেখাচ্ছি। কাঠের রান্না করতে সুবিধা, বাইরে ফাঁকা পরিবেশ আর রান্নাঘরের মধ্যে কোনো কিছু দেখা যায় না, শুধু রান্নাই করো। আলুটা ভাজা চলছে, মাংসটা রান্না করে নেবো, ভিডিওটা দেখতে থাকুন। আলুটা হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি, এবার আর একটু তেল দিয়ে দেবো,
এবারে আর একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, রসুন আছে, বাটা আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। জালটা জোরে আছে, একটু কমিয়ে দিই, রান্না বান্না অনেক দিন হয়নি তো অভ্যাস নেই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে রসুন আছে, এবার রসুনটা দিয়ে আর একটু কষি নিয়ে মাংসটা দিয়ে দেবো। অনেকদিন রান্না করা হয়নি, দেখা যাক কেমন হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে কষে নেব। অল্প অল্প করে সব কিছু দেখাবো, পুরোটা দেখাতে পারবো না। মাংস কষাটা দেখে নিন, আপনারা মাংস কষেন তো আমার কষার কষার স্টাইলটা কিন্তু একটু অন্য ধরনের। এই লঙ্কাগুলো বাজার থেকে কেটে এনেছিলাম, তো এগুলো বোটাগুলো কেটে কিন্তু ফ্রিজে আমরা রাখি, আপনারা কীভাবে রাখেন জানি না। তো বোটাগুলো কেটে ফ্রিজে রাখলে কী হয়, অনেক দিন থাকে, প্রত্যেক দিন তো লঙ্কা কেনা সম্ভব হয় না। তো মোটামুটি 5-7 দিনের জন্য লঙ্কা কিনে আমরা রাখি। তো লঙ্কাগুলো বোটা কেটে রাখছি, সব কিছু দেখানো যাবে না, যতটুকু যা করি। এই দেখুন, এইরকম বোটা কেটে রাখছি, দেখাচ্ছি তারপরে কী আছে। এই দেখুন, এই পার্শে মাছগুলো বড়ো ছোটো সব রকম আছে বাজার থেকে। আমাদের এখানে একটু মাছের দাম বেশি, 550 টাকা কিলো নিয়েছে, 1 কিলো মাছ নিয়ে আসা হয়েছে। দেখতে আছে সাইজগুলো ভালো, খারাপ নয়। আর খুব ভালো লাগে এগুলো, এটাও অনেকটা বড় আছে। মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, সব মশলা টশলা দিয়ে দিয়েছি, এবার জল ঢেলে দিব। রান্নাবান্না হয়ে গেছে, বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, কড়া টড়াগুলো মেজে নিয়েছি আগে, সবগুলো দেখানো যায়নি। সবগুলো আর কখন ভিডিও করে দেখাবো বলুন, সারাদিনে অনেক কাজ, বাড়িতে লোকজন নেই, একা হাতে সব করতে হচ্ছে। দেখুন, সঙ্গে থাকুন, বাসনগুলো মেজে নিয়েছি, রান্নাবান্না সব করে ফেলেছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লোকজন, বাড়ির লোকজন সব চলে আসলো। বাড়ির কাজ করতে হবে, কী করে দেবে। দেখুন, হাড়িটা কালি হয়ে গেছে, এটাকে পরিষ্কার করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, সব রকম কাজ করতে হয়, শিখতে হয়, কাজ জানা থাকলে মানুষের অসুবিধা নেই। তো বাড়িতে নেই কেউ, তো কী করা যাবে, বাড়িতে না থাকলে তো যেমন নিজে রান্নাবান্না করে খেতে হবে, তেমনি একটু এই যে মাঝে মাঝে কাজ টাজগুলো করতে হবে, যতটা পারি করি। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, জল ঢেলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো কালো হয়েছিল। এদিকে মশাও আছে, মশা কামড়াচ্ছে, কিন্তু তো হয়নি বলে। এই হাড়িটা আমাদের জল গরম করা হয়, স্নান করার জল মিক্সড করে
জল গরম করা হয়, বাড়ি ছজন লোক আছে, সবাই স্নান করে, ভাতটা রান্নার কাজে কিন্তু ব্যবহার হয় না। তো যাই হোক, জল গরম হোক আর যাই হোক, এই দেখুন এই নতুনভাবে কীরকমভাবে উল্টো দিক থেকে মাঝি দেখুন, আমি যেভাবে মাঝি আপনারা কিন্তু অনেকেই পারবেন না, এটা কিন্তু বলে দেবো গ্যারান্টি। তো সময় নেই, ছিল পেয়ে গেছে, আজকে এইটুকুই, এই জালিটা নিয়েছি। এর আগে দেখিয়েছিলাম উঠোন ঝাড়ু দিচ্ছি, কাজ করতে অসুবিধার কিছু নেই। হ্যাঁ, চণ্ডু পাট থেকে জুতো সেলাই, না ভুল বললাম, জুতো পাট থেকে চণ্ডু সেলাই, সব কাজ জেনে রাখা দরকার, কখন মানুষের কোনটা কি কাজে লাগে। এবার ধুয়ে নিয়ে একবার দেখাবো কেমন হলো, কালি বেরিয়ে গেছে, তাহলে জলটা একবার দেখাও। মাটির হাঁড়িতে তো, মাটিতে ইয়ে মানে কাঠের জালে কালিটা পড়বে, এই দেখুন পুরো কালো ছিল, মানে কিছু দেখা যাচ্ছে না, ভিতরটা একবার নিয়ে যে নিই, যখন হাতি দিলাম